লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুলিশ বাবু, আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছুর জন্য আমাকে ক্রেডিট দেয়নি মিঠাই। আজ যখন আমার নিজের একটা সার্কেল হয়েছে, না মিঠাই, এটা আমি নষ্ট করতে পারবো না, কিছুতেই না। অনেক চেষ্টা করেছি রুবিকে আটকানোর, কিছুতেই পারলাম না। নিপা, বলছি এরকম ডিরেক্টলি অপোজ নাই করতে পারতিস ওর কথায়। কেন দাদা ভাই, কি ভুল বলেছি আমি? দাদা ভাই, পুলিশ বাবু তো আমার বর, হাজবেন্ড ওয়াইফদের তো একটা রোম্যান্টিক সম্পর্ক হয়। আমি আমি মানছি যে পুলিশ বাবু সেরকম নয়, তবে সারাক্ষণ তো মাস্টার মশাইয়ের মতো করলেও চলে না বলো? তুই যেটা বলছিস একদম ঠিক বলছিস, কিন্তু একবার একবার ভেবে দেখ, রুডি কিন্তু ছেলে হিসাবে খুব ভালো, রাইট? দেখ, রুডি না কখন কারোর উপর অধিকার ভোলাতে পারেনি। ছোটবেলা থেকে একা, ওর কাছে কেউ নেই। এই ফর এক্সাম্পল, ধর তুই মিঠাইয়ের উপরে অধিকার ফলাতে পারিস, আমার উপরে অধিকার ফলাতে পারিস। কেন? কারণ আমরা তো নিজের, রাইট? নিপা দেখ, সত্যি কথা বলতে রুডি কারোর উপরে অধিকার ফলাতে পারছে? কে আছে ওর? একমাত্র আমাদের নিপা রানী, রাইট? তো নিজের বউয়ের ওপরে যদি অধিকার না ফলায়, আর কার উপরে ফলাবে? কি মিঠাই, কিছু ভুল বললাম আমি? একদম ঠিক বলেছ হচ্ছে বাবা। এই নিপা দিদি, শোনো এদিকে। দেখো, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য অনেক কিছু ছাড়া যায়, স্যাক্রিফাইস করা যায়। এই যেমন হচ্ছে বাবু, প্রথমে চাকরি ছেড়ে বিজনেসে যোগ দিল, তারপর আবার বিজনেস ছেড়ে পুলিশে যোগ দিল। কেন বলো তো? আমাকে ভালোবাসে বলেই তো। অথচ আমি কিন্তু জানি ওই চাকরিটা বা বিজনেসটা হচ্ছে ওর কত কাছের ছিল। কি গো, তাই তো? জিসাস ক্রাইস্ট, কার মুখ থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি বলো তো? না মানে মিঠাই রানী যে আমার ফিলিংস গুলো ফিল করতে পারছে, এটাই একটা বিরাট বড় ব্যাপার আমার জন্য। নো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই যে আমার নিপারানি, কাঁদলে চলবে না, তুমি একটু রিকনসিডার করো, ওকে? ডোন্ট ক্রাই। না দাদা ভাই, পুলিশ বাবু আগে আমাকে আমার মতো করে ভালোবাসুক, তারপর আমিও ভেবে দেখবো যে পুলিশ বাবুর জন্য আমিও আর কি কি স্যাক্রিফাইস করতে পারি। আসলে দাদা ভাই, পুলিশ বাবু তো আমার ভালোবাসে না, আমায় স্নেহ করে। কিন্তু নিপা দিদি, স্নেহ না করলে কি ভালোবাসা যায় বলো? এই যে উচ্ছে বাবু, যখন আমাকে দেখলে সহ্য করতে পারতো না, দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠতো, তখনও কিন্তু আমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিল। সে যদি ধরেও নিই যে মানবিকতার খাতিরেই বাঁচিয়েছিল, কিন্তু আমার সেবাও তো করেছিল বলো কত? স্নেহ ছিল বলেই তো সেবা করেছিল, আর স্নেহগুলোই আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। না মানে মিঠাই রানী যে কথাগুলো বুঝতে পারছে, এতে মানে এরপর আমার কিছু বলার নেই, ভালো লাগছে। শোনো, মিঠাই বরাবরই বোঝে, শুধু বোঝে যে সেটা দেখায় না। নিপা দিদি বলছি, তুমি আর জেদাজেদি করো না, থাক, ওসব ওই কি সব ডেরামা ওসব করতে হবে না। তার চেয়ে বরং আমরা বাড়িতে বড় করে অনুষ্ঠান করব, তখন তুমি নাচ গান ডেরামা যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? সরি মিঠাই। আমি ড্রামাটা স্টেজেই করব আর মালিনী চৌধুরীদের সাথেই করব, যাই হয়ে যাক না কেন। আমার নিজেরও তো কিছু চাই। শীতমা দিদিটা মিটলো, বড় যার কেরাইশিস মিটলো, এবার নিপা দিদির কেরাইশিস স্টার্ট হয়ে গেল। গোপাল, পিলি ঝেলে দিস কেরাইশিস।
নতুন বিজনেস স্টার্ট করার জন্য এই সময়টা একদম আইডিয়াল নয়। অন্তত এক বছর, এক বছর তোমাকে ওয়েট করতে হবে। ওকে, বাই। হাই মালিনী। ও নিপা ডার্লিং, ওয়েলকাম ওয়েলকাম বেবি। আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম, তোমাকে ছাড়া তো আমাদের ড্রামা হচ্ছেই না। সরি, আসলে আজ একটু লেট হয়ে গেল। নো প্রবলেম, নো প্রবলেম। হাই। হাই সানি। আচ্ছা, লাস্ট টু ইয়ার্সের কিছু পাও কিনা একবার দেখো না। আমার কেন জানি না মনে হচ্ছে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস এসেছিল। বাবা, তুমি তো আবার একেবারেই নতুন, তোমাকে যে আমি কী করে বোঝাই। আমার একটা ফাইল রয়েছে আর ওই ফাইলেই সমস্ত রেকর্ড রয়েছে। বুঝলে মালিনী, এবার কিন্তু রুটিনটা একটু মেনটেন করতে হবে। কার্ড রিডিং, তারপরে রিহার্সাল, সব কিন্তু একসাথে হবে না। এটা তুমি বলছো সানি? তাহলে তো আমাকে রিথিংক করতে হয়। আচ্ছা, আমরা এবার রিহার্সাল শুরু করব তো। আচ্ছা, রিক্তা সুব্রততা ওরা কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না, তার মানে আসেনি নিশ্চয়ই। আর তোমারই তো বন্ধু না, তোমার তো জানা উচিত। না তো, আমি জানি না তো কিছু। সুব্রত দা না এলে তো আমরা রিহার্সাল শুরুও করতে পারবো না, আফটার অল স্টোরিটা তো ওরই। রিক্তার কোনো ডান্স শো আছে, ওটা নিয়েই বোধহয় ওরা কোনো মিটিংয়ে গেছে, চলে আসবে মেবি। Hi everybody, here we are. Nipa, এসে গেছে। হেই, আমাকে কংগ্রেচুলেট করো। কংগ্রেচুলেশনস। কিন্তু কেন সুব্রতা? বলছি, দিল্লির একটা পাবলিশিং হাউস থেকে আমার কাছে কল এসেছিল। And you know what? ওরা আমার লেখা লাস্ট মার্ডার মিস্ট্রিটা ট্রান্সলেট করতে চায়। My God, that's huge. Wow, Shubhrata da, that's great. Congrats. Thank you. আর সেটাই সেলিব্রেট করার জন্য আমরা কফি খেতে গেছিলাম। তাই লেট হয়ে গেল। রিক্তা সুব্রতা দা কি সুন্দর একসাথে ক্লাবে আসে, একসাথে কফি ডেটে যায়। আর পুলিশবাবু তো আমাকে সিরিয়াসলি নেয়ই না, আমায় মোটেই ভালোবাসে না পুলিশবাবু। সুব্রতর এই সাকসেসের জন্য আমার তরফ থেকে আমি একটা পার্টি থ্রো করব। এই চল প্ল্যানটা করি। কি হয়েছে নিপা, তোমার মন ভীষণ খারাপ লাগছে কেন বাবু? আচ্ছা মালিনী। হ্যাঁ, তুমি তো সবার ফিউচার দেখো, আমারটা একটু দেখে দেবে প্লিজ? কেন, তুমি তো হ্যাপি পারসন। না, একটু দেখে দাও না প্লিজ। এই মালিনী, এতবার বলছে একটু দেখে দাও না। ওকে চলো দেখে দিচ্ছি। হ্যাঁ বসো, এসো সিট। কাট নাও।
এর এরকম কেন করছো? খারাপ কিছু আছে? না মানে খারাপ কিছু বলতে, তোমার লাইফে বড় কিছু একটা হতে যাচ্ছে, মানে একটা ঝড় উঠবে। ঝড়? সত্যি ডিভোর্স হয়ে যাবে নাকি তাহলে? আরে নিপা, এত ঘাবড়ানোর কি আছে? আমরা সবাই এখানে আছি তো, এত ভয় কিসের? রিল্যাক্স মাই ডিয়ার। এই কি হচ্ছে বলো তো এখানে? ও, কার্ড রিডিং। এই মালিনী, আমার কেসটার ফিউচারটা একটু দেখে দাও না। ওই যে মেয়েটাকে তার বাবা মার কাছ থেকে উদ্ধার করলাম না, ওই কেসটা যে কি হবে কিছুই বুঝতে পারছি না। না না, এখন না। আমি তোমাকে বললাম না মালিনী, রুটিনটা ফলো করতে হবে। নয় আজকে রাতে রিহার্সালের পর, নয় কালকে। চলো এখন রিহার্সালটা করি সবাই। আচ্ছা, প্রজ্ঞা তো আগের দিন ছিল না, তাহলে প্রথম থেকে একবার স্ক্রিপ্টটা ব্রিফ করে দিই। শোনো, একজন সোসাইটি লেডিকে খুন করবে তারই মেডের হাজবেন্ড, ছুরি দিয়ে। এরম একদম ঠিক আছে, স্টেজে ড্রামা চলছে এবং আমি পেছন দিক দিয়ে গিয়ে মালিনীকে ছুরি মারব। আচ্ছা সবাই শোনো, এই হলো আমার দাদা ভাই আর ও আমার হাজবেন্ড রুদ্রদেব ব্যানার্জি। সিদ্ধার্থ মোদক। ও, আপনি তো সেই ফেমাস পারসন। পা, আই নো দিস। দাদা ভাই, ও হলো প্রজ্ঞা, ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর ও হলো রিক্তা, আর এটা সুব্রতদা, রিক্তার হাজবেন্ড। ওদের তো কলেজ টাইম থেকেই চেনো। আর উনি হলেন মালিনী। মালিনী মানে দ্য ফেমাস কার্ড রিডার, রাইট? নিপা অ্যাকচুয়ালি আপনার কথা খুব বলে বাড়িতে আমাদের সবার কাছে। ও রিয়েলি? থ্যাংক ইউ। আর ও হলো সানি। হাই। কিন্তু স্মাইল কর না, স্মাইল করলে কিন্তু ট্যাক্স দিতে হয় না, ভেবে দেখ। কর কি? আজ তাহলে রিহার্সালটা থাক, সবাই মিলে আড্ডা দিই নাকি? না আজ থাক, অন্যদিন ভাব। অ্যাকচুয়ালি আজ আমি খুব এক্সস্টেড, সো সিট আমি যাবো, তুই কি আমার সঙ্গে? হ্যাঁ ফিরবো, আমি তোর সাথে ফিরবো। আমরা না হয় সবাই মিলে একদিন বসি। হ্যাঁ আচ্ছা, যদি নিপাকে নিয়ে যায় হোপ ইউ ওন্ট মাইন্ড, রাইট? না না, নিপা ওর পার্টটা খুব ভালো করে করেছে। তাহলে আমরা বাকি রিহার্সালটা করি, আর তাছাড়া কালকে তো ফাইনাল রিহার্সাল।
কি নিপা? আমি আসবো কাল ফাইনাল রিহার্সালে। আচ্ছা আজ তাহলে আসি টাটা। আরো গভীরতর হতে চলেছে আমি আপনাকে বলে দিলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, নিপা তো বরাবরই কল্পনা জগতে বসে, সেসব জেনেই তো রুদ্র নিপাকে বিয়ে করেছিল। হঠাৎ করে নিপার খামখেয়ালিপনা নিয়ে রুদ্র এতটা অস্থির হয়ে পড়লো? তো দাদু ভাই তো গেল রুদ্রকে বোঝাতে, তার কি হলো? তোমরা আমার উপর চটে যাবে জানি, কিন্তু নিপা তো ছেলে মানুষ নয়, এত খামখেয়ালিপনা করলে রুদ্রই বা কত সহ্য করে, সেই জন্য অস্থির হয়ে পড়ছে। এই যে তোরষা দেখো দেখি, ও তো নিজেকে কত পাল্টে ফেলেছে। বাবা, বিয়ের পর সবাইকেই পাল্টাতে হয়। কি তোরষা, আমি কিছু ভুল বললে তুমি কিন্তু শুধরে দিও। এমা নানা ঠাম্মি, কি সব বলছো তুমি? তবে হ্যাঁ, এটা ঠিক, রুদ্রদা একটু গম্ভীর গম্ভীর, আর নিপাটা প্রচণ্ডই বাচ্চা। নয়তো কেউ বলে একবার আইপিএস অফিসার হবে, একবার অমুক হবে, একবার তমুক হবে, ও তো মাঝে মিঠাই রানীকে ফলোও করতো, ঘরোয়া বৌমা হবে বলে। না না, এখন আর ওই সব ঘরোয়া টরোয়া পরোয়া করছে না ও। আসলে ব্যাপার হয়েছে কি, ওটাও ওর একটা খেয়াল ছিল, এখন ওর মাথায় ঢুকেছে যে ও বঞ্চিত, রুদ্র ওর কোনো কিছুই পছন্দ করে না। সত্যি তো বঞ্চিত, দেখো রুদ্র তো উচিত ওকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া, ধরো কফি শপে গেল, সিনেমা দেখতে গেল, যেখানেই হোক, মানে ওকে নিয়ে একটু বেরোলো। তাই তো, নিজের বউকে তো আজ পর্যন্ত নিয়ে যাওনি, বোনের বেলায় যত সব বড় বড় কথা, তাই না? এই দেখো, এই দেখো, এরা আবার শুরু। শোন শোন, দয়া করে একটু চুপ করো, আর তোরষা তুমিও একটু থামো এবার। একটা ঝামেলা মেটাতে পারছি না, এরা আবার নিজেদের খাতা খুলে বসলো। সত্যি দাদাই, মনোহরা না দিনে দিনে একেবারে মুখরাদের আস্তানা হয়ে উঠছে। তবে আমি সবটা মিলিয়েই বলছি, এই ছোট গিন্নি আর দারোগা বাবুর ব্যাপার স্যাপার আমার মোটেই সুবিধের ঠেকছে না। তাহলে সত্যি তাই, মিঠাই কত কষ্ট করে রেডি করে গেছে বলতো। মেয়েটার এলে মাঝে বলতে হবে। মিঠাই কিন্তু বাইরে থেকে সব শুনছে দাদু, হ্যাঁ, এসব বাইরের খাওয়ার বেশি খাওয়া যাবে না। তোমার নাতি এসে বলবে দাদাই খেলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে স্টুপিড। আচ্ছা বেশ, এই 6 নম্বরটা তাহলে মিঠাইয়ের তাড়াতাড়ি ফেরার অনারে। দেখো অবাক করেই রুদ্র আর নিবাদিতির ঝামেলাটা মিলে গেল। না দাদু, অত সহজ হবে বলে তো মনে হচ্ছে না, যা দেখলাম
ওই তোমার নাতি পুলিশ দাদাকে নিয়ে নিপা দিদির কাছে গেছে বুঝলে, দুজনকে একসঙ্গে নিয়ে ফিরবে, তারপর দেখা যাক কি হয়। ওঠামা বলছি কি আমি চট করে রান্না বসিয়ে দিই, আজকে বরং সবাই মিলে একসঙ্গে খাবো আর পুলিশ দাদার মাথা ঠান্ডা করবো। আরে না 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 না, এই এলেন নিপাকে মাথায় তোলার জন্য আর একজন। তোমার পুলিশ দাদার মাথা ঠান্ডা না করে তোমার ননদের মাথাটা ঠান্ডা করো আগে, তার মাথায় বরফ চাপা দাও। যে সব হয়েছে না আজকালকার ছেলে মেয়েদের, হঠাৎ হঠাৎ নিজেদের বঞ্চিত মনে করে। ভগিনি, তুমি কি নিপার দলে নয়? এই তুমি থামো তো বাপু, ওরা এইসব উদ্ভট কাণ্ড করে বলে না গন্ডগোল বাঁধে। সত্যি বাবা কি কাণ্ড বলতো, তো কিছুতেই ভেবে পাচ্ছি না রুদ্র যখন পছন্দ নয় এসব বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা কি দরকার। আরে কি মুশকিল, নিপা দিদিরও তো একটা ইচ্ছে অনিচ্ছা আছে নাকি? এই করে করে না তুমি মেয়েটাকে মাথায় তুলেছ। তোমার মনে নেই বিয়ের সময় কি কাণ্ডটা ঘটলো? ওই সময় দাদুভাই শ্রী আর মিঠাই না থাকলে কি যে হতো, আর রুদ্র তো কি কাণ্ডটাই না ঘটেছিল। ফোন তুলছে না, লতার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, সঞ্জয় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পৌঁছয়নি, ফোন করে যাচ্ছে বলছে আউট অফ রিচ। না না বাপু, ওই নিপার উপর আমার একদম ভরসা নেই। খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও ওকে প্লিজ কিছু। আরে কতগুলো সিঙ্গারা ছিল, আমি সোমার রাজীবকে বললাম খেও না খেও না খেও। হ্যাঁ কিন্তু ওরা কেউ তোমার কথা শুনলো না, শেষ পর্যন্ত শেষ করেই দিল সিঙ্গারা গুলো বলো। ওই আর কি,